আমার ফোনটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি রেকর্ড করছি, যতক্ষণ যখন হবে না তখন বলবো তুমি করো। তাহলে এটার নাম দিয়েছিলাম আমি ও, এটার নাম দিয়েছিলাম ও, এটার নাম দিয়েছিলাম এ, এটার নাম দিয়েছিলাম বি, এটার নাম দিয়েছিলাম সি, এটার নাম দিয়েছিলাম ডি। তাহলে এখন আমাদের এই কর্নার পয়েন্টগুলো বার করতে হবে, ঠিক আছে? সিপি বার করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে ও মানে হচ্ছে পয়েন্টটা হচ্ছে 0.0, ঠিক আছে? আগে যে ইজি পয়েন্টগুলো সেগুলো আগে বার করুন। এ পয়েন্টটা তো তোমরা জানোই যে এই এ পয়েন্টটা কী ছিল, এ পয়েন্টটা ছিল 4.0, ঠিক আছে? 4.0 পয়েন্টটা ছিল, তাই না সায়ন? কারণ এটা তো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যে লাইনটা, আর বারবার বলছি যে যে লাইনগুলো ড্র করেছো সেগুলোতে অ্যারো দেবে, অ্যারো দিয়ে দাও, অ্যারো দিতে ভুলো না, ঠিক আছে? দুমুখে দুটো অ্যারো দিয়ে দাও। এটা নিয়ম নেই, ছোটো ছোটো জিনিসগুলোর জন্যই আমাদের নাম্বারটা কাটে এর ভিত্তিতে, ঠিক আছে? তো 4.0 এখানে, এখানে এই পয়েন্টে ডি পয়েন্টটা কি, ডি পয়েন্টে কি স্যার 0.6 নাকি 0.6, হ্যাঁ 0.6 তো পয়েন্টে লিখে নাও 0.6, ডি পয়েন্টে 0.6, ঠিক আছে? এবার বাকি রইল কোন পয়েন্টটা, বাকি রইল এ পয়েন্টটা, এই বি পয়েন্ট আর সি পয়েন্ট। আচ্ছা, বি পয়েন্টটা বেসিক্যালি, বি পয়েন্টটা বেসিক্যালি এই যে লাইনটা, দেখতে পাচ্ছ, এই লাইনটা দেখতে পাচ্ছ, আমি হাইলাইট করছি, দরজা খুলো না, জানলাগুলো খুলো না, আওয়াজ আসবে, রেকর্ডিং হচ্ছে আওয়াজ আসবে। হ্যাঁ, এই যে এখানে যে দেখতে পাচ্ছ যে লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা দেখো ইন্টারসেক্টিং পয়েন্ট, এই লাইনটা আর এই লাইনটা ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে? এই পয়েন্ট ঠিক কি না বলো? তাহলে এই লাইনটার ইন্টারসেক্টিং পয়েন্ট, এই লাইনটা, এই লাইনটা কি লাইন, কোন লাইন? এই লাইনটা হচ্ছে, দেখতে পাচ্ছ তো আমি যে দেখো হাইলাইট করছি যে জায়গাটা, দেখতে পাচ্ছ তো এই লাইনটা আর এই লাইনটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এই লাইনটা, এই লাইনটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এই লাইনটা না বলো, বুঝতে পারছো না পারছো না? তাহলে বি পয়েন্টটা বেসিক্যালি কী হবে, 3x + 2y, আমি যদি অ্যাজ এ ইকুয়ালিটি কনসিডার করছি, 3x + 2y = 18, আর x = 4, এটাই তো ওয়াই অ্যাক্সিসে প্যারালাল লাইন ছিল, x = 4, তাহলে এদের সলিউশন পয়েন্টটাই তো হবে না বলো, বি পয়েন্টটা, তাই তো এদের সলিউশন, মানে এদিকে তুমি সলভ করো, তাহলে সেটাই, হ্যাঁ তাহলে সলভ করো। তাহলে একটা তো পেয়ে গেছো এক্স এর ভ্যালু 4, তাহলে এই ভ্যালু 4টা ওই উপরের ইকুয়েশনে এক্স এর জায়গায় বসাও, তাহলে ওখান থেকে ওয়াই পয়েন্টটা পেয়ে যাও, এক্স এর ভ্যালু 4 তো পেয়ে গেছো। তাহলে একইভাবে এই ভ্যালুটা, এই ভ্যালুটাই এখানে বসাও এক্স এর জায়গায়, তাহলে ওখান থেকে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে বলো, বোঝা গেল না গেল, বোঝা গেল, ওয়াই এর ভ্যালু পেয়ে গেল। তো ওয়াই ভ্যালু কত হবে বলো, ওয়াই ভ্যালু হবে 3, তার মানে বুঝতে পারছো পয়েন্টটা বেসিক্যালি কি হচ্ছে 4.3, তাই না? আমি এক্স এর ভ্যালু 4 পাচ্ছি আর ওয়াই এর ভ্যালু 3, তাহলে পয়েন্টটা আমি ছবিতে যখন পয়েন্টটা পাবো তখন ছবিতে এঁকে দেবো, ছবিতে লিখে দাও 4.3, ঠিক আছে? তো এবার পয়েন্ট সিটা বার করবো, পয়েন্ট সিটা এখানে ডট 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 দিয়ে দিচ্ছি,